মানিক, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাবেন, সেখানকার কেমন পরিস্থিতি দেখছেন এবং আন্দোলনের কি অবস্থা? নাসিবা, আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে থেকে এখানে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া, লাঠিচার্জ, পুলিশের টিয়ারসেল, আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। ইট পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে সব এখানে চলছে, গোলাগুলি হয়েছে দুই পক্ষের মধ্যে। এই গোলাগুলির কারণে 2-3 জন গুলিবিদ্ধ হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশ ব্যাপক টিয়ারসেল নিক্ষেপ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ এখানে চলছে। এবং সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও ছাত্ররা মাঠে নামে, এরপর জেলা স্কুল, পলিটেকনিক থেকে শুরু করে রংপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মাঠে নামে। এই পরিস্থিতিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে ধাওয়া পাল্টা দেওয়া চলছে, একদিকে কোটা আন্দোলনকারী, একদিকে ছাত্রলীগ। এই পরিস্থিতি কিন্তু চলছে বেগম রোকেয়া। আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন এই ধাওয়া পাল্টা দেওয়া চলছে। আপনি দেখতে পাচ্ছেন ইট পাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ারসেল থেকে শুরু করে একপাশে ছাত্রলীগ, অন্য পাশে আন্দোলনকারী। এই পরিস্থিতি কিন্তু রংপুর নগরের এখন পার্কের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, আতঙ্কে মানুষ পথ চলা বন্ধ করে দিয়েছেন। আপনি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, পরিস্থিতি আসলে অনেকটা উত্তপ্ত পরিস্থিতিতে আসলে মানে মানুষের যে বেকায়দা রয়েছেন, যে আপনার কোটা আন্দোলনকারীদের যে দাবি, তারা বলছে যে তাদের দাবির আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই রাজপথ ছাড়বেন না। এটি কিন্তু তাদের দাবি। আপনি দেখতে পাচ্ছেন পরিস্থিতি, বেগম রোকেয়া কলেজের গেটে এই পরিস্থিতি, কোটা আন্দোলনকারী, ছাত্রলীগ পরিস্থিতি। একদিকে ছাত্রলীগ, একজন পুলিশও এর আগে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে কোটা আন্দোলনকারী দুজন পুলিশের টিয়ারসেল, বুলেট, তারা গুলিবিদ্ধ। আচ্ছা, ঠিক, আমরা শুনতে পাচ্ছেন, ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আপনার কি।